ক্ষমতায় না থাকলেও আগুন দিয়ে মানুষকে বিএনপি পুড়িয়ে মারে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ছাত্রলীগের সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন। সাজাপ্রাপ্ত আসামিকে কারা সমর্থন দিচ্ছে প্রশ্ন করে প্রধানমন্ত্রী বলেন, একজন সাজাপ্রাপ্ত আসামি ক্ষমতায় আনতে তাদের সাথে কারা হাত মেলাচ্ছে। প্রধানমন্ত্রী বলেন, 2001 সালে বিএনপি ক্ষমতায় আসার পর শিক্ষার পরিবেশ নষ্ট করেছে, 2041 সালের বাংলাদেশ উন্নত সমৃদ্ধ বাংলাদেশ। প্রফেসর ডক্টর তাহের এবং ডক্টর ইনুসকে হত্যা করে লীগের ছেলে মেয়েদের শুধু ক্ষমতায় থাকলেই না, ক্ষমতার বাইরে থেকেও তাদের যে অগ্নি সন্ত্রাস, তাদের যে অত্যাচার নির্যাতন, সেটা তো সকলেরই জানা। 2013 সালে আন্দোলনের নামে অগ্নি সন্ত্রাস করে প্রায় 3000 মানুষকে আগুনে দগ্ধ করে, এটাই তো তাদের চরিত্র। বিএনপির কাজই হচ্ছে শিক্ষার পরিবেশ নষ্ট করা।